Ah!
কৃষ্ণ কথা প্রসঙ্গ হয়, তাজকে রাধারানীর সখীদের নিয়ে একটা আলোচনা সভায় বসেছেন। একদিন রাধারানী যাবতেতে বসি অন্তরঙ্গ সখীদের নিয়ে আলোচনা সভায় বসেছেন। আলোচনা সভায় বসে সখীদেরকে বলছেন, এ ললিতা বিশাখা, আমার মনে আজ একটা নূতন বাসনা জেগেছে। সখীরা বলছে, কি বাসনা রাধে? বলছে, আমার পরাণবধ তো আমায় সংকেত করে অমুক দিন অমুক জায়গায় যাবি, তাই না? আজকে আমার অন্তরে বাসনা, আমি আমার বধূকে সংকেত করব, আর সে আমার সংকেত অনুসারে বধূ অভিশাপ করে আমার কুঞ্জে আসবে। জয় রাধে। নায়িকা সংকেত করবে,
জয় রাধি। সখীরা বলছে খুব আনন্দ হবে, আমরা আস্বাদন করব, খুব ভালো হবে। সখীরা বলছে কিন্তু তুই সংকেত করবিটা কি করে, তোর তো আর বাসি নাই, কি দিয়ে সংকেত করবি, তুই বাদিনীর ঘরে থাকিস। বলছে কেন, আমার সখীগণ আছে না, আমি এক সখীকে দুটি করে পাঠিয়ে দেবো আমার পরাণ বধুর কাছে সংকেত জানাতে। দুতি পাঠাইল তবে শ্রীকৃষ্ণ নিকটে, চন্দ্রমুখী নামে সখী চলিলা তুরিতে, চন্দ্রমুখী নামে এক সখী, রাধারানী তো অসংখ্য সখী, আর চন্দ্রমুখী নামে এক সখীকে বলছেন এই এদিকে আয়, কি প্রাণেশ্বরী যা আমার বধুর কাছে, যা আমার সংকেত জানিয়ে দিয়ে আয়। বধুকে কি বলবি যে আজকে নিশীতে বকুল কুঞ্জে তোমার সঙ্গে আমাদের রাধারানীর মিলন হবে, তাই তোমায় সংকেত করেছে জয় রাধ, বকুল কুঞ্জে মিলন হবে। তখন চন্দ্রমুখীর আনন্দ ধরে না, ও দেখুন রাধারানীর সখী বা দূতী হতে গেলে বহু ভাগ্য দরকার। একটু আগে শুনলেন তো বিলাসকুঞ্জে বাস চাইছে, তার মানে কি ওখানে না গেলে তো পদসেবা করতে পারবো না, বাতাস দিতে পারবো না, তাম্বুর সেবা দিতে পারবো না, তাহলে কুঞ্জের ভিতরেই সেবা করতে গেলে যারা সেবা পড়ার সখী বা মঞ্জরী তাদের তো ভিতরে ঢুকতেই হয়, আর এই সেবা পড়ার সখী যারা না তারা রাধারানীর বিরহ সহ্য করতে পারে না। মানে এরা সবসময় রাধারানীর সঙ্গে সঙ্গে থাকে, সঙ্গে সঙ্গে, যেমন লতা আর পাতা আলাদা। সিরাধিকা হলেন কৃষ্ণ প্রেম কল্প লতা, কৃষ্ণ প্রেম কল্প লতা, সখীগণ হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা, সখীগণ হয় রঙ্গে লতা। রাধারানী হলেন লতা প্রেম কল্প লতা, আর সখীরা হলেন পাতা। লতা লতা ছাড়া কি পাতা বাঁচে গো, লতা থেকে যদি পাতাকে আলাদা করে দেওয়া হয় পাতা বাঁচবে বল, বাঁচে না, বাঁচে না। তাই তো ঠাকুর মশাই বলছেন নরোত্তম ঠাকুর, তিনি প্রার্থনা করছেন হরি হরি আর কবি এমন দশা হব, আর কবি এমন দশা হব, ছাড়িয়া পুরুষ দেহ, ছাড়িয়া পুরুষ দেহ, কবি বা প্রকৃতি হব, কবি বা প্রকৃতি হব, কবি হব ব্রজ ভূমে যাব, কবে খান ব্রজ ভূমে যাব, কবে বৃষ ভানুপুরে, কবে বৃষ ভানুপুরে, আহিরি গোপীর ঘরে, আহিরি গোপীর ঘরে, তনয়া হইয়া জনমিব, তনয়া হইয়া জনমি, বর্ষানা রাধারানীর বাবার বাড়ি যেখানে রাধারানীর জন্ম হয়েছে ওটা বিশ্বভানুপুর বা বর্ষানা। নরোত্তম ঠাকুর প্রার্থনা করছে কবে সেই বিশ্বভানুপুরে বর্ষানায়
গোপী গর্ভে আমার জন্ম হবে, তার ছেলে হলে হবে না, তনয়া হইয়া জন্মিব, গোপী গর্ভে কন্যা হয়ে জন্মাব। আর যাবটি আমার কবে যাবটি আমার পানি গ্রহণ, বোঝেন তো মায়েরা পানি গ্রহণ মানে কি? বিয়ে, রাধারানী যেখানে জন্ম নিয়েছে সেখানে আমার জন্ম হবে, আর আমার বিয়ে হবে কোথায়? যাবটে, যাবট রাধারানীর শ্বশুর বাড়ি, আয়ন ঘোষের বাড়ি যে গ্রামে, ওটা যাব। বলতে পারে কলকাতায় বিয়ে হলে হবে না, বোম্বে না, জন্ম বর্ষণাতেই হতে হবে এবং বিয়ে যাবতেই হতে হবে। কেন? নাহলে তো সবসময় রাধারানীর সঙ্গে থাকতে পারবো না, অন্য কোথাও বিয়ে হলে। জয় রাধে রাধে। যখন রাধারানী শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাবে, আমি আমার বাবার বাড়ি যাব, রাধারানী যখন বাবার বাড়ি থেকে শ্বশুরালয়ে আসবে, আমি আমার শ্বশুরালয়ে আসব, তবে তো সবসময় রাধারানীর সঙ্গে সঙ্গে থাকতে পারব। আমি যে তার দাসী, লতা ছাড়া কি পাতা বাঁচতে পারি? রাধারানী হলেন বিম্ব, আর দাসী হল প্রতিবিম্ব, মানে ছায়া, কায়া আর ছায়া। ছায়া যেমন কায়া ছাড়া থাকতে পারে না, পারে? আপনি কায়া, আপনি যাচ্ছেন, সূর্যের আলো লেগেছে, আপনার ছায়া পড়েছে, আপনি যাচ্ছেন, ছায়া আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছে। রাধাটি হলেন কায়া, আর সখী বা দাসী হলেন ছায়া। ক্ষণকাল সঙ্গচ্যুত হয় না। জয় রাধে রাধে রাধে। একটা গোপন কথা বলবো, একদিন না বিলাস কুঞ্জি রাধারানীকে অভিশ্বাস করে নিয়ে এসেছেন, বলছে আমি কুঞ্জের ভিতরে থাকব, গোবিন্দ আসবেন, তাই না, কুঞ্জের ভিতরে থাকব, কাপড় চোপড় দিয়ে ঢেকে রাখবে, এক পাশে এসব অপত্র কথা কহিবার কথা নয়, তথাপি বাউলে কয় কহিলে বা কি বাবা দিয়ে, ও তো এই মনের অভিলাষ, বিলাস কুঞ্জে প্রিয় বাস। আপনারা সবসময় গাইছেন তো তুলসী আরতির সময়, এক বিন্দু আত্মসুখ থাকলে রাধারানীর মন্দিরে চাকরি হবে না। জয় রাধে। চন্দ্রমুখী চলেছে অভিশার করে, দূর থেকে গোবিন্দ দেখছেন, সকাল সঙ্গে খেলা করছেন তো, দূর থেকে দেখছেন রাধার সখী আসছে, কিন্তু গোবিন্দের খুব আনন্দ, রাধার দাসী আসছে, সখী আসছে, নিশ্চয়ই আমার জন্য কোনো আনন্দ সংবাদ আছে। চন্দ্রমুখী চন্দ্রমুখী দেখি কৃষ্ণ, জানে পুছে নো হাত্তা, ওয়া মুখা
মুখী দেখি কৃষ্ণ হইয়া কৌতুকী নির্জনে পুছেন বার্তা হইয়া মুখামুখি। সবার সামনে তো সম্পদ আলোচনা করা যায় না, বলুন সকালে সব আছে তো ওদের সঙ্গে সব কিছু আলোচনা, কারণ মধুরসের সংবাদ তো এই জন্য একজনে নিয়ে গেলেন, নির্জনে নিয়ে গিয়ে মুখামুখি মানে সামনাসামনি বসিয়ে পুছেন বার্তা, নির্জনে পুছেন বার্তা হইয়া মুখামুখি সামনাসামনি বসিয়ে বার্তা জিজ্ঞেস করছেন। বার্তা মানে কি জানেন? সংবাদ। হ্যাঁ, সংস্কৃতে বলে বার্তা, বাংলায় বলে সংবাদ। বার্তা জিজ্ঞেস করছি নির্জনে দেখে বলি বলি কহ বল বল রাধা কুশল বল বলি বল বল কুশল বল 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 কুশল বল বলি কেমন কুশল বলে আমার তাপিক পরাম শীতল করু, বলো আমার রাধা ভালো আছে তো? বলছে হ্যাঁ গো তোমার রাধা ভালো আছে। এবার বলো কি বার্তা নিয়ে এসেছো? নিশ্চয়ই আমার রাধা রানী তোমাকে দিয়ে কোনো বার্তা পাঠিয়েছে, আমার জন্য কোনো শুভ সংবাদ আছে? দুটি বলছি হ্যাঁ গো তোমার জন্য একটা আনন্দ সংবাদ আছে। আনন্দ সংবাদ? বলো না সখী আমার রাধা আমার জন্য কি বার্তা পাঠিয়েছে। দুটি ভাবছে যদি তাড়াতাড়ি বলে দিই তাহলে হবে না, অনুরাগটা বাড়াতে হবে। হ্যাঁ, অনুরাগটা বাড়াবার জন্য একটু বিলম্ব করতে হবে। গোবিন্দ বলছে বলো না দুটি কি আনন্দ সংবাদ নিয়ে এসেছো? আরে বলছি এত ব্যস্ত হলে হয়? ও স্যাম ব্যস্ত হচ্ছে কেন? বলছি দাঁড়া, কারণ পিপাসা বা ক্ষুধা যদি আমাদের প্রবল হয় তাহলে পানীয় দ্রব্য বা ভক্ষ্যদ্রব্য খেয়ে খুব আনন্দ বেশি হয়, তাই না? জল তেষ্টা পায় নাই তখন যদি বলে জল খাবে জল খাবে, না খাবো না, আর এসেছেন আমাদের বাড়িতে একটু খান, খেলাম বটে কিন্তু অত তৃপ্তি হলো না। কিন্তু পিপাসা যখন প্রবল লাগে তখন সাধ্য হয় না গো, নিজেই খুঁজে বেড়ায় কোথায় গেলে একটু জল পাবো। তেমনি হরিকথা শোনার জন্যে আমাদের লালসা পিপাসা যত প্রবল হবে হরিকথা শুনি তত বেশি আনন্দ হবে। এটা সবসময় মনে রাখতে হবে। আর এই ক্ষুধা বা পিপাসা সাধু সঙ্গেই পাওয়া যাবে। কৃষ্ণ ভক্তির অস্বাভাবিতা মতি
क्रियताम यदि कुतो विलभते लल्लमौ विवल्लमे कलम जन्म कोटि सुकृति न लभते। বলছেন কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি যদি কোথাও কিনতে পাওয়া যায় তাহলে তা কেন কি দিয়ে কিনবে, না লালসারূপী মূল্য দিয়ে সেই মতি কিনতে হবে। জয় রাধে। ওই মতিটা অন্য কোন কোটি জন্ম জন্ম কোটি সুকৃতি নলভতে, কোটি জন্মের সুকৃতির দ্বারা ওই লালসা মূল্য পাওয়া যাবে না। কোথায় পাওয়া যাবে? সাধু সঙ্গ কোথাও যদি পাওয়া যায় তাহলে কেন? পরে বলছে কৃষ্ণ ভক্তি জন্ম মূল হয় সাধু সঙ্গ। ওই চৈতন্য চরিতামৃত বলছে কৃষ্ণ ভক্তি জন্মস্থান হলো সাধু সঙ্গ। কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি সাধু সঙ্গ পাওয়া যাবে, লালসা ওখানে পাওয়া যাবে। লোভী মানুষের সঙ্গ করতে হবে, যারা লালসা যুক্ত হয়ে আস্বাদন করছে যুগল মাধুরী তাদের চরম সান্নিধ্যে যেতে হবে। লোভী মানুষকে দেখলে তবে লোভ জাগে। হ্যাঁ, একজন রাজভোগ খাচ্ছে, আমি খাই নাই কোনোদিন, আমাকে দেখে দেখে খাচ্ছে, বাহ কি চমৎকার, আর একটা দিন তো আরো দিবি আরো দিবি। তখন দেখি আমার লোভ হলো, না জানি ওই রাজভোগে কি আস্বাদন আছে, যদি একটু পেতাম তাহলে খেয়ে দেখতাম। হ্যাঁ গো, বৃন্দাবনের কৃষ্ণ লোভাব সমজনী শশীগর্ভ সিন্ধু হরিন্দু, বৃন্দাবনের কৃষ্ণ লোভে করে নবদ্বীপে এসেছে। শরদ দামোদর বলছে লোভে করে এসেছে। শ্রীরাধয়া প্রণয় মহিমা কে কৃষ্ণ বাণী বাষ্পাদ্য জেনানুভূত মধুবিমা কেদৃশ বা মদীয় সূক্ষ্ম উচ্চস্বন মদ অনুভূত ব্যক্তি লোভা সমজনী শশীগর্ভ সিন্ধু হরিন্দু। আমাদেরও সাধু সঙ্গে না গেলে লোভ জন্মাবে না। গোবিন্দ বারবার বলছে বলো না সখি, আমার জন্য আমার রাধা কি বার্তা পাঠিয়েছে শুনবে। আজ বকুল কুঞ্জিতে আসি সেখানে আমাদের রাধারানী এসে তোমার সঙ্গে মিলিত হবে। হ্যাঁ জয় রাধে। বুঝেছ? সংকেত শুনে নেব কৃষ্ণ আনন্দিত মনে আসবে তো, না তোমার কথায় বিশ্বাস নেই। হ্যাঁ, আরেকদিন কথা দিয়ে আসো নাকি মনে আছে? সেই যে কেশ পরশ করে সংকেত করেছিল তুমি, তারপর আমরা কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করলাম সারা নিশি
সকালবেলা সারানি শিখ চন্দ্রার কুঞ্জে কাটিয়ে সকালবেলা ভোগ চিহ্ন অঙ্গে নিয়ে এসেছি, মনে আছে? তোমার কথা বিশ্বাস করে কঠিন। আচ্ছা ঠিক আছে, তুমি রাজি আছো তাহলে? না ঠিক আছে, কিন্তু তুমি যে রাজি আছো এটা কি করে বুঝাবো আমি তাকে? তুমি যে রাজি আছো কি করে বুঝাবো? তখন তো আর হ্যালো ছিল না, প্রেম করা কত কঠিন ছিল বলুন। জয় রাধি। তখন ঠিক আছে, তখন সুসম্মতি মালা কৃষ্ণ, আমার এই গলার মালাটা আমি তোমার হাতে দিলাম, এটাই আমার সম্মতি প্রমাণ, আমি যে রাজি আছি তার প্রমাণ। এবার তোমাদের রাধার বিশ্বাস হবে তো? হ্যাঁ এবার মালা লয়ে দুটি ছবি আনন্দ অন্তরে, মালা লয়ে দুটি ছবি আনন্দ অন্তরে, মালা লয়ে দুটি ছবি আনন্দ অন্তরে, রাধা গলে দিয়ে মালা, রাধা গলে দিয়ে মালা, আনন্দে সে সুখী মিলে রাধারানী এবার অভিশাস করছে যেতে হবে তো, এটা রাত্রিবেলার লীলা, দিনের বেলায় সংকেত করেছে কিন্তু লীলাটা হয়েছিল রাত্রিবেলা। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।